শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ট্রাফিক জাঙ্কি একটি পপুলার অ্যাড নেটওয়ার্কিং সাইট তো এখানে অ্যাড দিতে গেলে আমাদেরকে ফার্স্ট টাইম সাইন আপ করে নিতে হবে আর টোটাল প্রপার সাইন আপ প্রসিডিওরটি আজকে আমি শো করব কারণ আপনারা জানেন যে অ্যাড নেটওয়ার্কগুলোতে প্রপারলি সাইন আপ করাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তো যেহেতু আপনি অ্যাড দিতে চাচ্ছেন অর্থাৎ এই মার্কেট প্লেসে ট্রাফিক জ্যামকে মার্কেট প্লেসে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন তাহলে আপনাকে অ্যাডভার্টাইজার হিসাবে সাইন আপ করতে হবে তো আসুন আমরা দেখি যে অ্যাডভার্টাইজার হিসাবে কীভাবে আমরা সাইন আপ করতে পারি তো আমি এখানে অ্যাডভার্টাইজারে ক্লিক করছি হাউ টু বিকাম অ্যান অ্যাডভারটাইজার আমি সাইন আপে ক্লিক করছি আপনারা এগুলো পড়ে দেখতে পারেন ক্রিয়েট ইয়োর নিউ অ্যাকাউন্ট শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন যখনই আমি অ্যাডভার্টাইজার হিসাবে সাইন আপ করার জন্য ক্লিক করেছি সেখানে আমাকে দুটি অপশান দিয়েছে একটি হচ্ছে অ্যাডভার্টাইজার অন্যটি হচ্ছে পাবলিশার যেহেতু আমি অ্যাড দিতে চাচ্ছি তাই আমি অ্যাডভার্টাইজার হিসাবেই সাইন আপ করবো এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে কন্টিনিউতে ক্লিক করতে হবে এটি সিম্পল বিষয় আপনারা সবাই জানেন অ্যান্ড ফর সিকিউরিটি রিজন আমি তথ্যগুলো হিডেন রাখছি অর্থাৎ তথ্যগুলো পূরণ করে আমি কন্টিনিউতে ক্লিক করব। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই সেন্ড টু দিস ইমেল অ্যাড্রেস তো ওকে আমরা দেখি কোডটি এসেছে কি না আমরা মেইলে কোডটি পেয়ে গেছি আমরা কোডটি এখানে পেস্ট করছি ফোর ডিজিট কোড আমি ভেরিফাইতে ক্লিক করছি হাই মনোহার ওয়েলকাম টু ট্রাফিক জাঙ্কি তো এখানে এই অবস্থায় আমাদের যা করতে হবে এখানে প্রপারলি আমাদের বার্থ ডেটটি দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে তো জেন্ডার আমি মেইল সিলেক্ট করছি এবং এখানে হাউ ক্যান উই কন্ট্যাক্ট ইউ আপনাকে এখানে ফোন নাম্বার সিলেক্ট করতে হবে তাহলে এখান থেকে আমি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ আর বাংলাদেশ যেহেতু ডাবল এইট জিরো কান্ট্রি কোড তো আমরা এখানে জাস্ট আমাদের ফোন নাম্বারটি লিখে দিব আর ফোন নাম্বারটি যাতে ভুল না হয় সেই কারণে আমি আমার ওয়েবসাইট থেকেই কপি করে নিয়ে আসছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর তো আমি ওয়ান থেকে নিচ্ছি যেহেতু ডাবল এইটের পাশে জিরো রয়েছে ডান স্কাইপে এখানে তারা স্কাইপে চাচ্ছে যদিও অপশনাল তো আমি আমার স্কাইপে আইডি দিয়ে দিচ্ছি আর আমার স্কাইপে আইডি এবং আমার ইউটিউব চ্যানেলের যে আইডি ভাইসিপন দুটি একই আইডি আমি এখান থেকে ইউটিউব চ্যানেল থেকে ভাইসিপন চ্যানেল থেকে ভাইসিপনটি কপি করে দিয়ে দিচ্ছি অর্থাৎ এটি আমার স্কাইপে আইডি তো এ অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করবো লক্ষ্য করুন এখানে আমি বার্থডেট সিলেক্ট করেছি বাট যেহেতু আমার বয়স অনেক হয়ে গিয়েছে আপনাদেরকে শো করতে চাচ্ছি না তাই আমি এখানে বার্থডেটটি হিডেন রেখেছি নেক্সট এ অবস্থায় আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হবে তো আমরা যদি স্ক্রল করি নিচের দিকে লক্ষ্য করুন অ্যাগ্রি বাটন চলে এসেছে আই অ্যাগ্রি লক্ষ্য করুন ইউ মাস্ট কমপ্লিট ইউর প্রোফাইল ইন অর্ডার টু বি অ্যাবল টু অ্যাড ফান্ডস টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এদের অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করতে গেলে আমাদেরকে এই তথ্যগুলো পূরণ করতে হবে বেসিক ইনফো এবং অ্যাড্রেস আর ফর সিকিউরিটি রিজন এগুলো আমি স্কিপ করছি অর্থাৎ আমি তথ্যগুলো পূরণ করে আমি নেক্সটে ক্লিক করব কোম্পানি নেইমে আপনারা আপনাদের নিজের নামটি দিয়ে দিতে পারেন অ্যাকাউন্ট টাইপ অ্যাডভার্টাইজার তো এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে মোর অপশান চেঞ্জ পাসওয়ার্ড সিকিউরিটি এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো সেট করতে পারেন যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশান এটি অবশ্যই আপনাদেরকে অ্যাড করে দিতে হবে সিলেক্ট অথেন্টিকেশান টাইপ তো এখান থেকে আমি ফোন নাম্বার এস এম সিলেক্ট করছি তো আমরা জানি আমাদের ফোন নাম্বার বাংলাদেশ এবং আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে এবং সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করতে হবে তাহলে আমি সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করছি তো কোডটি এখন আমি এখানে লিখে দিব আর সিকিউরিটি রিজন আমি কোডটি রাখছি ওকে তো এ অবস্থায় আমরা যেটা করব আমরা এই ভেরিফাই অপশানে ক্লিক করব ডান টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ভেরিফাইড এখানে আরো কিছু অপশান রয়েছে লগ ইন অ্যালার্টস আপনারা এটিও অ্যাড করে দিতে পারেন বাট আই থিঙ্ক দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর মি কানেক্ট থ্রু ট্রাফিক জ্যাঙ্কি এপিআই আপনারা ইচ্ছে করলে এগুলো সিলেক্ট করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ইমেইল প্রিফারেন্সেস অর্থাৎ ইমেইলের মাধ্যমে আপনি কী কী চাচ্ছেন সব এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন লক্ষ্য করুন এখানে যা যা রয়েছে অকেশনাল নিউজ লেটার্স উইথ টিপস সার্ভেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস তো এটি অবশ্যই আপনারা অন করে দিবেন তাহলে আপনারা এদের মার্কেট প্লেসের যে অ্যাড পলিসি সেগুলো সম্পর্কে আপনাদের ভালো ধারণা হবে এবং এতে করে আপনারা ক্যাম্পেইনে ভালো ক্যাম্পেইন সাজাতে পারবেন তারপরে রয়েছে ফান্ড মোডিফিকেশন অ্যালার্টস এটি প্রয়োজন নেই মাই অ্যাডস হ্যাজ বিন রিভিউড অর্থাৎ আপনার অ্যাডটি রিভিউ হয়েছে এবং রান হয়েছে এই মেসেজটি আপনার মেইলে পাঠানো হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটি সিলেক্ট করে দিবেন মাই অ্যাকাউন্ট ইজ আউট অফ ফান্ডস আপনি এটিও সিলেক্ট করে দিতে পারেন মাই ফান্ডস আর লেস দেন অর্থাৎ এখানে আপনি ডলারও সিলেক্ট করে দিতে পারেন তো আমি এ দুটি রাখছি লক্ষ্য করুন এখানে মাই অ্যাডস হ্যাজ বিন রিভিউড এই অপশানে রিজেক্টেড অ্যান্ড অ্যাপ্রুভড রয়েছে এটি সিলেক্ট থাকলে তাহলে আপনার অ্যাডটি যদি রিজেক্টেড হয় সেটিও আপনার মেলে পাঠানো হবে ইনফরমেশান আপনার অ্যাডটি যদি অ্যাপ্রুভড হয় সেটিও আপনার মেলে পাঠানো হবে ইনফরমেশান আর এখানে আরও কিছু অপশান রয়েছে বাট দিস ওয়ান ইজ গুড সেভ প্রোফাইল শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার অর্থাৎ ইজিলি এখন এখান থেকে আমরা বিভিন্ন সিপিআই অফারগুলো নিয়ে অ্যাফিলিয়েট অফারগুলো নিয়ে পেইড ক্যাম্পেইন রান করতে পারি বাট তার আগে আমাদেরকে ফান্ড অ্যাড করতে হবে তো পরবর্তীতে আমি ট্রাফিক জাঙ্কে থেকে কিভাবে পেইড অ্যাড রান করতে হবে বিভিন্ন সিপিআই অফার নিয়ে তার উপর যখন টিউটোরিয়াল তৈরি করব সেখানে বিস্তারিত বিস্তারিত শো করার চেষ্টা করব। আর আমার টিটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ